বাজারে চাদর দেওয়া, হায় হায়, এখনো আমাকে মিলাদ করতে হবে বা? হ্যাঁ হাজি সাহেবরা, এই তো আমার আলহাজ ইউনুস আলী সাহেব, একটু উঠে দাঁড়ান তো বাপ, আমি একটু দেখি লোকসব দেখুক। ইনি কয়েক বছর আগে কাবা বাইতুল্লাহ হজ করে, জিজ্ঞাসা করুন কাবা শরীফের উপরে চাদর চাপানো আছে কিনা। কাবা শরীফের গেলাপ নাই, কাবা শরীফ ল্যাংটা আছে না চাদর চাপানো আছে? আরে আল্লাহর ঘর, গেলাপ দিয়ে চাদর চাপানো আছে? সব হাজিকে জিজ্ঞাসা করুন, হয়তো বলবে ইনি মুজাম্মেল হকের মুরিদ, তাই বলছে। আপনাদের এখানে মাদ্রাসা কি ফয়জুলুর নাকি কি মাদ্রাসা? জিজ্ঞাসা করুন যারা হজ করতে গিয়েছে, তারা কাবা শরীফের গায়ে চাদর আছে কিনা? কাবা শরীফের গায়ে এইভাবে চাদর চাপানো আছে? জিজ্ঞাসা করুন, কাবা তুমি ল্যাংটা না কেন? কাবা বলবে, বান্দা সারা দুনিয়ার ঘর আলাদা শান, আর এটা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ইজ্জতের সামনে চাদর চাপানো আছে। যারা বলবেন সুবহানাল্লাহ, এটা আল্লাহর ঘর বলে চাদর চাপানো আছে, সারা দুনিয়ার ঘর থেকে এটা আলাদা ঘর। কোরআন শরীফে চাদর চাপানো আছে না নেই? এই বলুন না, আছে শরীফে জুজদার নাই আছে? কোরআন শরীফে জিজ্ঞাসা করো না, সারা দুনিয়ার এত মোটা মোটা কিতাব আমার মাস্টার মশাই আছে, কত ছাত্র বন্ধু, কত মানে ডিকশনারি, কত ভালো ভালো বই, এত মোটা মোটা কোনো না চাদর চাপানো নাই, জুজদার নাই, কোরআন শরীফে জুজদার দিয়ে ঢাকা কেন? জিজ্ঞাসা করুন, কোরআন বলবে, বান্দা তুমি বুঝো না, সারা দুনিয়ার বই মানুষরা লিখেছে, আর এটা মানুষের লেখা না, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। কোরআন মাজিদ জোরে বলবেন না সুবহানাল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর শব্দটা আছে, আল্লাহর কালাম বলে জুজদান দিয়ে ঢেকে দাও, ওটা আল্লাহর ঘর, এই জন্যে গেলাপ দিয়ে ঢেকে দাও, এটা আল্লাহর ওলির মাজার, এই জন্যে চাদর দিয়ে ঢেকে দাও। দুনিয়ার কবরের শান আলাদা, আল্লাহর ওলির মাজারের শান আলাদা, ইজ্জত আল্লাহ দিয়েছে আমরা দেয়নি, আল্লাহর ওলির মাজারে ওলির দরবারে চাদর চাপানো, ফুল দেওয়া, তাবারুক দেওয়া, চুম্বন দেওয়া, উরুস করা, ফাতিহা করা, মান্নত করা, মান্নত আদায় করা জায়েজ আছে, রাসূলুল্লাহ শিখিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ, এরকম কথা তাহলে নবী শিক্ষা দিতেন না।